दक्षिण चब्बीस परगनार राजपुर सोनारपुर पुरसभा एलाकार एक नम्बर वार्डे चार जन तृणमूल कर्मी के बेधड़क मारधर आहतर परिवार सूत्रे खबर तादेर फोन करे डेके आना हय। गतकाल राते जलपल एलाकाय ओई घटनाटी घटेछे। मारधर हामलार घटनाय बीजेपिर बिरुद्धे अभियोग करेछे तृणमूल, जदिओ सेई अभियोग अस्वीकार करेछे बीजेपी। उल्टे गेरुआ शिविरेर तरफे तृणमूलेर गोष्ठीद्वंद्वेर दिके आंगुल तोला हयेछे। বিজেপি ছেলেরা হামলা করলো। প্রথম দুরকম দুটো খবর পেলাম। আমাদের এক কাকা ওখানে থাকে রবীন সর্দার, তাকে প্রথমে মারছে বলে একটা উড়ো ফোন করে তার ভাইপোকে, তার ভাইপো তার মাকে এসে ফোনটা করে যে মা এরকম দেখো তো যেটাকে কারা মারছে। তখন আমি আর রণ সর্দার এখান থেকে বার হই, বার হয়ে আমরা তখন মানে ওখানে যাওয়াতেই তখন রাস্তায় মাঝখানে যেতে যেতে ফের ওখান থেকে ফোন আসে যে ওখান থেকে যারা আমাদের তৃণমূলের মিছিলে যেসব ছেলেগুলো লিড করে নিয়ে যেত তাদের আগে মেরেছে, মাথা ফাতা ফাটিয়ে দিয়েছে। এরকম করার পরে তখন আমরা ওখানে বাইকটা নিয়ে গেছি, দুজন গেছি, চারিদিক দিয়ে এ বদল কেউ লাঠি কেউ রড নিয়ে আমাদের মারতে শুরু করেছে। এইটা যেটা বলছে এরা, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ এদের নিজেদের মধ্যে এরা গোষ্ঠীগন্ডল করছে, বিভিন্ন জায়গায় এরা মারামারি করছে আর বিজেপির নামে দোষ দিচ্ছে। এটা শুধু এখানে বলেন, এটা সব জায়গাতে একই ব্যাপারই হচ্ছে। এরা তো নিজেদের মধ্যে সমস্যা যখন তৈরি হচ্ছে, এরা নিজেরা মারামারি করার পর এদের নেতাদের সঙ্গে সঙ্গে থানায় পাঠাচ্ছে, আর নেতারা গিয়ে আমাদের ওই এলাকার যত কর্মী আছে কার্যকর্তা আছে তাদের নামে। শীতলকুচি কাণ্ডে বিতর্কিত মন্তব্যের জের 48 ঘন্টার জন্য রাহুল সিনহার প্রচারে নিষেধাজ্ঞা জারি। হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহার প্রচারে নিষেধাজ্ঞা জারি করলো নির্বাচন কমিশন। এখনো হাতে পায়নি চিঠি, দাবি রাহুল সিনহার। রাহুল সিনহা ঠিক কি বলেছিলেন আসুন শুনি। বিপিএ গুলি চালিয়েছে, কতগুলো গুন্ডা লুটেরা আতঙ্কবাদীর যে হামলা তা ঠেকাতে, অতএব সিআরপিএফ যে গুলি চালিয়েছে চারজন মারা গেছে, আটজন মারা গেলেও কোনো চিন্তার কোনো কারণ ছিল না। তার কারণ যারা বুথ দখল করবে, যারা আতঙ্কবাদী, যারা মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে, তাদের যা প্রাপ্য তাই সিআরপিএফ দিয়েছে। আর রাহুল সিনহার এই প্রচারে নিষেধাজ্ঞা নিয়ে কি বললেন শোভনদেব চট্টোপাধ্যায় শুনবো। 11 বারে হারা একটা ক্যান্ডিডেটকে আটকে দিয়েছে। ওদের তো আরও একজন বলেছিল যে আরও কয়েকজনকে গুলি করা হলো না কেন, চারজন কেন হলো, আরও বেশি হলো না কেন। সেই যে যারা বলছে পরের পর বলে যাচ্ছে, একের পর এক বিজেপি নেতৃবৃন্দ বলে যাচ্ছে, তাদেরকে আটকানো আর মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানোর মধ্যে আকাশ জমিন ফারাক আছে। মমতা বন্দ্যোপাধ্যায় 294টা কেন্দ্রের প্রার্থী আর রাহুল সিনহা একটা কেন্দ্রের প্রার্থী। রাহুল সিনহা নিজে কি বললেন শুনব। ইলেকশন কমিশন উনি কি চান, পঞ্চায়েত ইলেকশনে রাজ্য ইলেকশন কমিশন যে ভূমিকা নিয়েছে সেই ভূমিকায় ইলেকশন কমিশন নিক, এটা উনি চান। কিন্তু মমতা ব্যানার্জিকে বুঝতে হবে যে এটা ভারত সরকারের, ভারতের ইলেকশন কমিশন, সম্পূর্ণ স্বতন্ত্র সংস্থা, সে তার কাছে বিজেপি তৃণমূল বা অন্য পার্টি সমান দৃষ্টিতে দেখে, নইলে আজকে রাহুল সিনহাকে ইলেকশন কমিশন শোকস করতো না। হ্যাঁ, হয়তো আমি মনে করি যদি ওরা যে অপরাধ মনে করেছে তার চেয়ে দণ্ড আমার বেশি হয়েছে, কিন্তু তবুও ঠিক আছে। শীতলকুচের ঘটনায় মন্তব্যের জেরে এবার দিলীপ ঘোষকে নোটিশ দিল নির্বাচন কমিশন। আগামীকাল সকাল 10টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।